নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন WB এডুকেশন ইউটিউব চ্যানেল। ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গতকাল একটি নোটিশ পাবলিশ হয়েছে, এটি হলো একটি রোপার নোটিশ। আজকের ভিডিওতে এই নোটিশটি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। এই নোটিশে একটি গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করা হয়েছে, DA এই নোটিশে কিন্তু উল্লেখ করা হয়েছে, এবং আদার অ্যালাউন্সের ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে এই নতুন রোপাটিতে। আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নিন এই রোপাতে কি বলা হয়েছে ঠিক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে এই রোপাটিতে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই রোপাটি প্রকাশিত হয়েছে। ডেটটা দেখুন, রয়েছে 2/1/2020, অর্থাৎ গতকাল কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে। দেখে নেওয়া যাক কি বলা হয়েছে এই নোটিশে। ইন টার্মস অফ ফিনান্স ডিপার্টমেন্ট রেজলিউশন নাম্বার 5695F ডেটেড 1/10/2019, দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ হ্যাভ বিন ব্রট আন্ডার দ্য পারভিউ অফ দ্য সিক্স পে কমিশন কনস্টিটিউটেড for the state government employees and certain other categories of employees by resolution number 8070F dated 27/11/2015, whose terms of reference were decided under resolution number 8071F 27/11/2015. প্রথমেই চলুন দেখে নেওয়া যাক এই রূপাটা ঠিক কাদের জন্য প্রকাশিত হয়েছে। লিস্টের প্রথমে এক নম্বরে রয়েছে, দেখুন, নন টিচিং এমপ্লয়িজ অফ অল স্টেট এইডেড ইউনিভার্সিটিজ অ্যাজ শোন ইন শিডিউল 1। দু নম্বরে রয়েছে এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তিন নম্বরে রয়েছে এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। চার নম্বরে রয়েছে এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। পাঁচ নম্বরে রয়েছে এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং। এদের জন্য কিন্তু এই রূপাটি প্রকাশিত হয়েছে। টিচার্সদের জন্য এই রূপাটি প্রকাশিত হলেও এই রূপার একটি গুরুত্বপূর্ণ এবং আলোচ্য বিষয় হলো DA নিয়ে। আগের যে মূল রূপাটি প্রকাশিত হয়েছে সেই রূপায় DA এর কথা কিন্তু কোথাও উল্লেখ করা ছিল না। এই রূপাটিতে DA নিয়ে কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, এবং আদার অ্যালাউন্সের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই রূপাটিতে। তাছাড়া আগের রূপাটিতে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা ছিল এই রূপাটিতেও কিন্তু সেম সব কিছুই রয়েছে। শুধুমাত্র DA এবং আদার অ্যালাউন্সের ব্যাপারে যে আলাদা ব্যাপারটা রয়েছে সেটা ছাড়া মেডিকেল বা বাড়ি ভাড়া ভাতা যা যা ছিল সবই কিন্তু রয়েছে এই রূপাটিতেও। চলুন দেখে নেওয়া যাক। এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা এখানে বলা হচ্ছে, দেখুন, ইন কেস অ্যান এমপ্লয় অফিসার হ্যাজ গট প্রমোশন নন ফাংশনাল মুভমেন্ট অন 18/11/2016, হি ইজ নট এলিজিবল টু এক্সারসাইজ অপশন টু কাম আন্ডার দ্য রিভাইজড পে স্ট্রাকচার ফ্রম 1/7/2017 অর 1/7/2018 অর 1/7/2019। হি ইজ এলিজিবল টু এক্সারসাইজ সাচ অপশন অনলি অন 1/1/2016 অর 1/7/2016 অর 18/11/2016। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 18/11/2016 যদি কারোর প্রমোশন হয় তাদের ক্ষেত্রে গ্রেড পে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু প্রমোশনের জন্য, তাই তিনি আর 1/7/2017, 1/7/2018 এবং 1/7/2019 ইনক্রিমেন্টের অপশান নিতে পারবেন না। কিন্তু তিনি কবে তাহলে সেই ইনক্রিমেন্টের অপশানটি নিতে পারবেন? না, এখানে বলা হচ্ছে যে হি ইজ এলিজিবল টু এক্সারসাইজ সাচ অপশন অনলি অন 1/1/2016 অর 1/7/2016, অর্থাৎ 1/1/2016 এবং 1/7/2016 অপশন নিতে পারবেন ইনক্রিমেন্টের, কারণ তখন গ্রেড পেটা একই থাকছে।
এছাড়াও কবে নিতে পারবে না 18/11/2016 অর্থাৎ যে প্রমোশনের ডেট, সেই প্রমোশনের ডেটে কিন্তু অপশন নিতে পারবেন, এমনটাই স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে এই রোপাতে। এছাড়া আর যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন এই নোটিশটাতে। এবারে আমি সরাসরি চলে যাব যে মূল বিষয়বস্তু আজকের আলোচনার ডিএ নিয়ে, সেই ডিএর প্রসঙ্গটাই চলে যাব। দেখুন এখানে দেখানো হয়েছে ডিএ অ্যালাউন্সেস এর ব্যাপারে কি বলা হয়েছে। দ্য এমপ্লয়িজ অফিসার হু উইল কাম আন্ডার দ্য রিভাইজড পে স্ট্রাকচার উইল গেট ডিআরএনএস অ্যালাউন্স অ্যাট দ্য সেম রেট অ্যাজ উইল বি প্রেসক্রাইবড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। দেখুন এখানে ডিএ সম্বন্ধে কি বলা হচ্ছে, না সরকার যে যে ডেটে যে যে সময়ে যেমন যেমন ডিএ ঘোষণা করবে ঠিক সেই রেটেই পে স্ট্রাকচারে কর্মীরা ডিএ পাবেন, এমনটাই কিন্তু এই প্রথমবার রোপাতে প্রকাশিত হলো। আগে রোপাতে ডিএ নিয়ে কোনো কিন্তু উল্লেখ করা ছিল না, এই প্রথম কিন্তু রোপাতে দেখানো হয়েছে যে ডিএ নিয়ে যে কর্মীরা ডিএ পাবেন সরকারের ঘোষণা অনুসারে। ঘোষণা অনুসারে সরকার যেভাবে যে যে টাইমে ঘোষণা করবেন সেই সেই সময়ে সেই সেই রেটেই পে স্ট্রাকচার অনুসারে ডিএ পাবেন কর্মীরা। আগের যে রোপাতে প্রকাশিত হয়েছে রোপা 2019, সেই মূল রোপাতে কিন্তু ডিএর কথা উল্লেখ ছিল না। এরপরে দেখুন রয়েছে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রেও আগে যেমন ছিল, আগের রোপাতেও ঠিক এই রকমই ছিল, সেই একই রকম রয়েছে কিন্তু মেডিকেল অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স যা ছিল এই রোপাতেও কিন্তু একই রকমভাবে বলা হয়েছে। এবারে চলে যাব আদার অ্যালাউন্সের ক্ষেত্রে কি বলা হয়েছে। আদার অ্যালাউন্সের ক্ষেত্রে এই রোপাতে দেখুন বলা হয়েছে আনটিল ফার্দার অর্ডার্স আর ইস্যুড রিভাইজিং দ্য রেটস অফ আদার অ্যালাউন্সেস দ্য এমপ্লয়িজ অফিসার্স শ্যাল কন্টিনিউ টু ড্র দ্য অ্যামাউন্ট অফ অ্যালাউন্স অ্যাট দ্য সেম রেট অ্যান্ড স্কেল অ্যাজ দে ড্রু অন দেয়ার আনরিভাইজড বেসিক পে টিল 31st December 2019 আফটার দে হ্যাভ অপটেড টু কাম আন্ডার দ্য রিভাইজড পে স্ট্রাকচার। এখানে দেখুন আনরিভাইজড বেসিক পে টিল 31st December 2019 এই কথাটি উল্লেখ করা হলো এই রোপাটিতে। আগের যে মূল রোপা সেখানে কিন্তু এই কথাটি উল্লেখ করা ছিল না, অর্থাৎ আনরিভাইজড বেসিক পে 31st December 2019 পর্যন্ত একই রেটে পাবেন। আগের যে রোপাটি প্রকাশিত হয়েছে চলুন একবার দেখে নিই। সেই রোপাতে দেখুন আদার অ্যালাউন্সের ক্ষেত্রে যে 31st ডিসেম্বরের কথাটা কিন্তু উল্লেখ করা নেই কোথাও, যেটা এখন যে রোপাটি প্রকাশিত হয়েছে সেই রোপাতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পুরনো রোপাটি, সেটা কিন্তু কোনো আদার অ্যালাউন্সের ক্ষেত্রে 31st কথাটা উল্লেখ নেই, আর এই রোপাতে দেখুন 31st ডিসেম্বরের কথা উল্লেখ আছে। এই যে আনরিভাইজড বেসিক পে টিল 31st ডিসেম্বর 2019 এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা এই রোপাতে যুক্ত করা হয়েছে আদার অ্যালাউন্সের মধ্যে। এটাতে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে 1/1/2020 থেকে ডিএ যদি ঘোষণা না করে তাহলে কিন্তু ডিএ 0% হয়ে গেল, কোনো ডিএ পাওয়া যাবে না, এটাও কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হলো। যে সংশোধিত রোপা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে 7 বা 8 জানুয়ারি, সেখানে কিন্তু আশা করা হচ্ছে যে এই আদার অ্যালাউন্সের মধ্যে সেখানে সংশোধন করে এটা আনা হবে, এই যে আনরিভাইজড বেসিক পে টিল 31st ডিসেম্বর 2019, না হলে কিন্তু 125% হারে ডিএ দিতে হবে। সেজন্য সেই সংশোধিত রোপায় কিন্তু এই লাইনটা উল্লেখ করা থাকবে, যেটা পুরনো রোপাতে ছিল না। আর যদি না হয় তাহলে ডিএ কত পার্সেন্ট হারে দেওয়া হবে সেটাও কিন্তু উল্লেখ করা থাকবে। আশা রাখছি যে সংশোধিত রোপাটি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে
সেই সংশোধিত রোপায় যেন ডি এর উল্লেখ থাকে, কত পার্সেন্ট সরকারি কর্মচারীরা ডিএ পাবেন সেটার যেন উল্লেখ করা থাকে, কারণ ডিএটা সরকারি কর্মচারীর একটি প্রাপ্য অধিকার। চারিদিকে জিনিসপত্রের এত দাম বেড়েছে, সেক্ষেত্রে ডিএ পাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, আর ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।